إنما الصدقات للفقراء والمساكين. السلام عليكم ورحمة الله وبركاته. شماني توبهاي وبنرا زكاة একটি ফরজ ইবাদত, ইহা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্পদশালীদের উপরে নিসাব পরিমাণ মাল যাদের আছে তাদের উপর ফরজ। এটি কোনো গরিব মিসকিন অসহায় বঞ্চিতদের উপরে দয়া দাক্ষিণা অথবা সাধারণ কোনো দান নয়। রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ফি আমওয়ালিহিম হক للسائل والمحروم. তাদের সম্পত্তিতে ধনীদের যে সম্পদ রয়েছে এই সম্পদের মাঝে নিশ্চিত অধিকার হক রয়েছে বঞ্চিত অসহায় গরিব মিসকিনদের জন্য। অতএব যাকাতের মাসলা মাসাইল, যাকাতের বিধান, কাদের উপরে যাকাত দেওয়া ফরজ, কাদেরকে দেওয়া যাবে কাদেরকে দেওয়া যাবে না, এবং যাকাত দিয়ে কিভাবে দারিদ্র বিমোচন হয়, একটি সমাজকে সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত অপরাধমুক্ত করার লক্ষ্যে ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা কায়েমের সুনির্দিষ্ট কিছু সংস্থা সংগঠনের মাধ্যমে এদেশে যেভাবে দারিদ্র বিমোচনের এবং অসহায়দেরকে এস্টাবলিশড এবং পুনর্বাসিত করার বিভিন্ন উদ্যোগ চলছে, এই সমস্ত সংস্থা সংগঠনের কাছে মাধ্যমে সঠিক যাকাত দিয়ে সঠিক বঞ্চিত মাহরুম অসহায় সত্যিকার হকদারদের কাছে পৌঁছে দেওয়ার সুবর্ণ সুযোগ। সম্মানিত যাকাত দাতা ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে যাকাত ফরজ করেছেন, সম্পদশালী করে আল্লাহ তাআলা আপনাকে বরকতময় করেছেন, রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করেছেন। অতএব আসুন আমরা জেনে নিই কীভাবে কোন পন্থায় যাকাত আদায়ের যে সুনির্দিষ্ট আটটি খাত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সুনির্দিষ্ট ওই আটটি খাতকে যাকাত আদায়ের ক্ষেত্রে ওই আটটি সুনির্দিষ্ট খাতকে পর্যায়ক্রমে আমরা একটু বিশ্লেষণ করে যাকাত আদায়ের স্বার্থে সহজভাবে যাকাত আদায় করার জন্য এবং এই ফরজ ইবাদতকে আদায়ের ক্ষেত্রে আমরা একটি গাইডলাইন দেখে নেই। চলুন আমরা ওই আটটি খাত পর্যায়ক্রমে দেখি।